সংসার করতে চলে তো এলে কিন্তু সংসারের জন্য তুমি কতটা পয়মন্ত সেটা তো আমাদের দেখে নিতে হবে তাই না দেখা যাক এখন দুধটা কতক্ষণে উঠলো ওমা এ কি অসভ্যতা অসভ্যতা কোথায় মা নতুন বৌদি যদি হাতটা না সরা তো তোমারই তো হাতটা পড়ে যেত মেয়েটা একটু ছটফটে বটে কিন্তু ভারী লক্ষ্মীমন্ত সৌভাগ্য উঠলে উঠবে মা সৌভাগ্য তো উঠলে উঠবেই ও আমার রিভুর বউ বলে কথা ও আমাদের সংসারকে সব রকম বিপদ আপদের হাত থেকে বাঁচাবে আজ যেমন যমুনার হাতে দুধ পড়া থেকে যমুনাকে বাঁচালো ঠিক সেরকম বাবা দিদি সংসার করার আগে এত বড় সার্টিফিকেটটা দিয়ে দিলে আগে বাকি পরীক্ষাগুলো পাস করুক তবে না এই তোষা তরিতকে বল বসার ঘরে মাছটা দিয়ে দিতে হ্যাঁ মাম দিচ্ছি চলো তোমরা সবাই চলো সংসারে সৌভাগ্য আনতে হলে সংসারটাকে শক্ত হাতে ধরতে হয় দেখি তুমি কতটা শক্ত হাতে সংসারটা ধরতে পারো চলো নতুন মামি মাসিকে ধরে নাও দেখি দেখো পালাতে না পারে হ্যাঁ ধরো মাছটা তাড়াতাড়ি ধরো দেখি কত তাড়াতাড়ি আর কত শক্তভাবে তুমি ধরতে পারো তবে তো বুঝবো সংসারের নাকপাশটা তুমি কেমন ভাবে ধরতে পারবে ও হে আর এমন কি ব্যাপার এ তো মাছ ধরা এই তো আরে হলো তোমাদের জয় এটা তুমি কি করলে যাও যেভাবেই হোক মাস্টার গিয়ে ধরো এক্ষুনি যাও বিশ্বাস করুন আমি ইচ্ছা করে করতে চাইনি দেখো খান্ড দিলে তো দাদার গায়ে মাছটা ফেলে